আজ আমি আপনাদের সাথে এক দুর্দান্ত পোলাওয়ের রেসিপি শেয়ার করতে চলেছি। এই পোলাওয়ের রেসিপিটা বাকি সাধারণ পোলাওগুলোর থেকে একটু আলাদা, খুবই ফ্লেভারফুল আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে বাসমতি চাল। চালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব, যতক্ষণ না চালের জলটা স্বচ্ছ হচ্ছে। চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে এর মধ্যে আবারও জল দিয়ে চালটাকে ঘন্টাখানেকের জন্য ভিজিয়ে রাখবো। ঘন্টাখানেক পরে একটা ছাঁকনির মধ্যে চালগুলোকে ঢেলে ভালোভাবে জল ঝরিয়ে নেব। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে উষ্ণ গরম দুধ, এর মধ্যে 2 পিঞ্চ কেশর দিয়ে ভিজিয়ে রাখবো। কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তেল আর ঘি এর মিশ্রণটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে গোটা এলাচ, 4টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে অর্ধেকের বেশি পেঁয়াজ তুলে নেব। বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। চাল দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব, যাতে চালের নিচের পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চালটাকে খুব ভালো করে 3-4 মিনিট ভেজে নিতে হবে। এই স্টেজে চালটাকে যত ভালো করে ভাজা হবে পোলাও তত বেশি ঝরঝরে হবে। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম দুধ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গরম জল। এখানে জল আর দুধ আপনাদের গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে, ঠান্ডা দুধ বা জলের ব্যবহার একেবারেই করবেন না। 1 কাপ পরিমাণ চালের জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে দুধ আর জল ব্যবহার করেছি। এই রেশিওতে পোলাও ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। নুন দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢেকে 5 মিনিট কুক করব। 5 মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বেশি বা কম করে নিতে পারেন। খুব হালকা হাতে সমস্তটা খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব, যাতে চালগুলো ভেঙে না যায়। এরপর আবারও ঢাকা দিয়ে লো হিটে কুক করব 4-5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। দিয়ে দিচ্ছি আগে থেকে কেশর ভেজানো দুধ। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গোলাপ জল। আবারও একবার ঢাকা দিয়ে প্রথমে হাই হিটে 1.5 মিনিট ও তারপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পোলাওটাকে 20 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব। 20 মিনিট পর এবার আমরা পোলাওটা সার্ভ করব। দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কড়াইয়ের তলায় একেবারেই লেগে যায়নি। আপনারা চাইলে এই রান্নাটা হাঁড়িতেও করতে পারেন। আমি নাড়াচাড়া করতে সুবিধা হবার জন্য কড়াই ব্যবহার করেছি। আলুর দম, পনির, চিকেন, মাটন সব কিছুর সাথে এই পোলাওটা খেতে অসাধারণ লাগে। আপনারাও এইভাবে একবার বাড়িতে পোলাওটা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি রেসিপি নিয়ে।